সম্মানিত উপস্থিতি আমরা সালাত লইয়া আলোচনা করি। আর সালাতে অনেক সময় দেখা যায় যে যখন জামাতে সালাত আদায় করা হয় তখন অনেক মুসল্লি হল দেখা যায়, বিশেষ করে ইয়াং মুসল্লি বা অনেক বয়স্ক মুসল্লির এরকম পাওয়া যায়। তাদের কিতা করেন যখন সালাত আদায় করা তখন দেখা যায় ইমামর আগে আগে করিলেন, দেখা যায় ইমামে যদি একটু সময় লেন রুকুত বা সেজদার যাইবার আগে দেখা যায় মুসল্লি আগে দেয় রাখিয়া, বা অনেক সময় দেখা যায় যে রুকুতা কি ইমাম উঠিয়া দাঁড়াইছেন মুসল্লি আগে গেছেন গিয়া রুকুর মাঝে, সেজদার মাঝে দেখা যায় এক সেজদা করিয়া ইমাম সাহেব একটু দাঁড়াইছেন মুসল্লি আগে যাই রাখিয়া, মানে মুসল্লি কোনো না কোনোভাবে দেখা যায় অনেক সময় ইমাম সাহেব আগে যান গিয়া। অথচ ইসলামে আল্লাহ সুবহানাহু ইসলামে লাগিয়া যে ইমামরে নিয়োগ করা হয়েছে তাহলে ফলো করবার লাগিয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন তোমরা কোনো ব্যক্তি তোমাদের কোনো ব্যক্তি কি এ ভয় করে না যে যখন ইমামের আগে সে মাথা উঠাবে তখন হতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা তার মাথাটাকে গাদার মাথায় পরিণত করে দেবেন অথবা তার আকৃতি গাদার আকৃতিতে পরিণত করে দেবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সে ইমামের আগে গেলে আল্লাহ সুবহানাহু তাআলা গাদার আকৃতিতে পরিণত করে লইবা। এটাই লাগিয়া বুখারী মুসলিমের হাদিস। এতে ও সম্মানিত উপস্থিতি আমরা যেন ইমামের লগে যখন সালাত আদায় করি যে ইমাম হইলে আমরা লিডার, আমরা নেতা, আমরা যেন এইখানে নেতৃত্ব যথাযথভাবে অনুসরণ করি, ইমামে করার ফলে ধীর স্থিরভাবে আমরা ইমামের ফলো করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে যথাযথভাবে ইমামের অনুসরণ করিয়া জামাতে সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।